হ্যালো গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখন এই মুহূর্তে রয়েছি আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনের বাইরে, আর এই আলিপুরদুয়ার জাংশন থেকে আজকে আমি জার্নি করবো শিয়ালদহ অবধি, যার ট্রেন নম্বর 13150 ডাউন আলিপুরদুয়ার জাংশন শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তোমরা আশা করি অনেকেই আমার কাঞ্চনকন্যা এক্সপ্রেসের রুট ডাইভার্ট জার্নির ভিডিওটা দেখেছো। আলিপুরদুয়ার থেকে আমি বেলঘড়িয়া অবধি করেছি, আমি যেখানে থাকি বেলঘড়িয়া, আর আজকে আমি জার্নি করবো কিন্তু আলিপুরদুয়ার থেকে পুরো শিয়ালদহ অবধি, যেহেতু রুট যেই রুটে যায় ভায়া বর্ধমান ডানকুনি হয়ে শিয়ালদহ সেইভাবেই কিন্তু যাবে। আর আমি যেবার জার্নি করেছিলাম ডাইভার্ট জার্নি, সেটা কিন্তু গেছিলো ভায়া মালদা টাউনের পর থেকে নিউ পরাক্কা হয়ে কাটোয়া আজিমগঞ্জ হয়ে কিন্তু বেলঘড়িয়া দিয়ে শিয়ালদহ ঢুকেছিলো, আর ট্রেন প্রচুর লেটও ছিল। তোমরা যারা এখন অবধি সেই ভিডিও দেখোনি, আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে কিন্তু সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ ডেসক্রিপশান বক্সে গিয়ে সেই লিঙ্ক প্রেস করে ওই ভিডিওটা দেখে নিও, আর পুরো ভিডিওটা দেখো। এখানে কিন্তু আমি আজকে 3 AC জার্নি করবো আলিপুরদুয়ার থেকে একদম পুরো শিয়ালদহ অবধি। আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে নতুন থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকন সেটাকে প্রেস করে রাখো, তাহলে কিন্তু আমার চ্যানেলের ভিডিওর নোটিফিকেশান চট জলদি তোমরা ইউটিউবে পেয়ে যাবে। ঠিক আছে, তা চলো তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু, ট্রেনের যাবতীয় সব কিছু। আর ট্রেনটা কিন্তু আজকে একটা কথা বলে রাখি, আমি যখন করেছিলাম আলিপুরদুয়ার থেকে বেলঘড়িয়া অবধি রুট ডাইভার্ট জার্নি, তখন কিন্তু ছিল ICF। আর রিসেন্ট তোমরা আমার চ্যানেলে দেখেছো যে LHB রেকের ভিডিও, মানে আইমিন শিয়ালদহ থেকে ডিপার্চার ভিডিওটা আমি করেছিলাম শিয়ালদহ আলিপুরদুয়ার জাংশন কাঞ্চনকন্যা। আজকে কিন্তু আমি LHBতেই কিন্তু জার্নি করবো একদম আলিপুরদুয়ার থেকে শিয়ালদহ অবধি, একদম পুরো জার্নি থাকছে। আর এখান থেকে ট্রেনের ছাড়ার টাইম হচ্ছে 2:15, তারপর দেখা যাক ট্রেন কখন ছাড়ে। ঠিক আছে, তোমাদেরকে চলো একটু স্টেশনটা দেখিয়ে নিই। আর এই হচ্ছে বন্ধুরা দেখো আলিপুরদুয়ার রেলওয়ে স্টেশনের বাইরের স্টেশনটা, এখান থেকে অটো ছাড়ে এই যে আলিপুরদুয়ার জাংশন। আর এই আলিপুরদুয়ার জাংশন স্টেশনের স্টেশন কোড হচ্ছে APDJ আলিপুরদুয়ার জাংশন। কি সুন্দর লাগছে আমাদের ভারতের পতাকাটাকেও, জয় হিন্দ বন্দে মাতরম। তারপর চলো ভেতরে ঢুকে তোমাদেরকে ট্রেন দেখাবো, আমার 3 AC আমি কি সিট পেয়েছি। এখন এই দিক দিয়ে ওপরে উঠছি, এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, কিন্তু এই যে আমাদের ট্রেন দিয়েছে 1 নম্বরে দেওয়াই আছে। তারপর চলো তারপর দেখাই সব কিছু, 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আমাদের, এই যে। আর আজকে আমাদের 13150 ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস আলিপুরদুয়ার টু শিয়ালদহ, আজকে লোকো থাকবে শিয়ালদহ WFP 7 3030 8, এই লোকো। আর এই লোকো কিন্তু এইভাবে শিলিগুড়ি অবধি যাবে, তারপর শিলিগুড়ির পর থেকে কিন্তু আমার যে AC কোচ যে সামনে, তারপর কিন্তু আবার ইঞ্জিন একদম ওই দিকের সামনে কিন্তু লেগে যাবে। শিলিগুড়িতে তো রাতে আর দেখাতে পারবো না, যাই হোক এখন দেখিয়ে নিলাম। লোকন হচ্ছে শিয়ালদহ WFP 7 আছে 3030 8, আর এই হচ্ছে আলিপুরদুয়ার জাংশন যা স্টেশন কোড APDJ। এখন আমরা আলিপুরদুয়ার থেকে আপ টু শিলিগুড়ি অবধি থাকবো AC নিয়ে পেছনে, আবার শিলিগুড়ি থেকে আপ টু শিয়ালদহ অবধি হয়ে যাবো আমরা তখন ইঞ্জিনের সামনে কিন্তু। আর বন্ধুরা এই হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের LHB স্লিপার কোচ, এই যে এইগুলো হচ্ছে স্লিপার। তারপরে চলো, আমার তো 3 AC টিকিট আছে, তারপর AC দেখাচ্ছি আমার 3 AC কেমন সিট পেয়েছি। এইগুলো হচ্ছে স্লিপার, এই যে দেখো শিয়ালদহ আলিপুরদুয়ার জাংশন, আলিপুরদুয়ার জাংশন শিয়ালদহ। আর এই দেখো বন্ধুরা, এটাই কিন্তু আজকের আমার কোচ, যে 3 AC B3 একদম আলিপুরদুয়ার জাংশন থেকে শিয়ালদহ অবধি, একদম 2023 সালের কিন্তু কোচ। চলো উঠে তারপর দেখাই আমি কি সিট পেয়েছি। এখন ঘড়িতে সময় হচ্ছে 2:23, এখন বোর্ডিং শুরু হয়ে গেছে ট্রেনে,
আর এদিকটাও দেখিয়ে নিই, আগে উঠেই কিন্তু আছে ওয়াশ বেসিন, এই যে লিকুইড সোপ কিন্তু ভর্তি, এই যে দেখো বন্ধুরা। আর ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমে যদিও লাইট নেই, ওয়াশরুম পয় পরিষ্কারই আছে, এখনও কারেন্ট লাইটের সার্ভিসটা দেয়নি। এই যে ওইতেও কিন্তু লিকুইড সোপ ভর্তি একদম। আর এখানে ডাস্টবিন আছে, অগ্নি নির্বাপন যন্ত্র আছে মেশিন। চলো এবার ভেতরে দেখাই। হ্যাঁ কি আরাম আমার কোচ, আজকে B3 আমি সাইড লোয়ার পেয়েছি, এই যে 15 নম্বর সিট কিন্তু আজকে আমার। এখানে যা রোদের তাপ আসছে এখন আপাতত, এই যে সাইড লোয়ার, সাইড আপার আরেকজনের আছেন। আর এদিকে 3 AC যেহেতু, এই যে লোয়ার মিডিল আপার, লোয়ার মিডিল আপার, এদিকে সাইড লোয়ার সাইড আপার। এসিটা যে চালিয়ে দিয়েছে, কি গরম যে। আর সত্যি বলছি বন্ধুরা, মানে এই যে ভেতরে ঢুকে যে এসিগুলো যে চলছে, কি যে আরাম পাচ্ছি, মানে বাইরের অবস্থা দেখো, রোদ কাকে বলে, দেখেছো রোদের তাপে মানে কিছু দেখা যাচ্ছে না এমন অবস্থা। যাই হোক, ট্রেন ছাড়ুক, তারপর 3:15 তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে, ছাড়ার মুহূর্ত তো থাকবেই তোমাদের সাথে, ঠিক আছে। আর বন্ধুরা দেখো, এই LHB-র একটা মানে আমার কোচে কত সুন্দর সুবিধা দেখো, লোয়ারে যে শোবে তার জন্য কিন্তু এই একটা চার্জিং পয়েন্ট আছে, মিডিল আপার সেম এখানেও তাই, 3টে করে কিন্তু চার্জিং পয়েন্ট দিয়েছে। তাছাড়া সাইড লোয়ার সাইড আপারের ক্ষেত্র রয়েছে, এই যে সাইড লোয়ারেরও আছে সাইড আপারেও আছে কিন্তু। আর এদিকে বোতল রাখার হোল্ডার, এই যে জলের বোতল রাখার, এই যে একদম খুব সুন্দর কিন্তু দিয়েছে। মানে আমি এই ফ্ল্যাগ পয়েন্টটা দেখে আমি আবার তাই তোমাদেরকে দেখালাম, এই দেখো সবই কিন্তু অন করলে আছে কারেন্ট লাইন কিন্তু আছে, এই দেখো। আমাদের ট্রেন কিন্তু একদম অন টাইম 2:15 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে কিন্তু ছাড়লো, ট্রেন নম্বর 13150 ডাউন আলিপুরদুয়ার জাংশন শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস, একদম অন টাইম। আগের বার যখন এসেছিলাম ICA ব্রেকের ডাইভার্ট জার্নি করলাম, তখন ট্রেন কতক্ষণ লেট ছিল বলো বন্ধুরা, সন্ধ্যাবেলায় ছেড়েছিল ট্রেন। এই লাগছে কাঞ্চনকন্যাকে,
এই ফুলগুলো কি সুন্দর লাগছে না বলো বন্ধুরা, কি দারুণ লাগছে, সূর্যের আলো পড়েছে। আমরা এখন রাজা ভাত খাওয়া রেলওয়ে স্টেশন পাস করে যাচ্ছি। রাজা ভাত খাওয়া, পথ দিয়ে শিয়ালদা যাওয়ার 3 নম্বর 13150 ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। দেখো বন্ধুরা ট্রেনটাকে দেখতে পাচ্ছ, ওই দেখো এই চা বাগান দেখো। আগের বার যখন কাঞ্চনকন্যা এক্সপ্রেস জার্নি করলাম রাতের বেলা, যেহেতু ট্রেন লেট করে ছেড়েছিল, আর এইবারে সুন্দর ভিডিওগুলো নিতে পাচ্ছি প্রকৃতির শোভা। এইটা হচ্ছে যে এখন আমাদের যে ডুয়ার্সের রাস্তা দিয়ে যে ট্রেন যাচ্ছে তার ম্যাক্সিমাম স্পিড আছে 97 আর পার কিলোমিটারে যাচ্ছে 91-95 যাচ্ছে। এখন ঘড়িতে সময় হয়েছে 2:41। আগের বার পুরো আমার এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এই প্রকৃতির শোভাটা আমি পুরো মিস করে গেছিলাম। আমাদের ট্রেনের প্রথম হল্ট হ্যামিল্টনগঞ্জ ছেড়ে বেরোলো, এরপরে স্টপ আসবে হাসিমারা। হ্যামিল্টনগঞ্জ আমাদের ট্রেনের প্রথম হল্ট। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হল হাসিমারা, আর এই হাসিমারা স্টেশনের স্টেশন কোড HSA হাসিমারা।
HSA স্টেশন কোড। আর সত্যি কথা বলতে কি জানো বন্ধুরা, মানে এত সুন্দর ICA ব্রেকে আমি জার্নি করলাম কাঞ্চনকানাতে আলিপুরদুয়ার টু শিয়ালদা, কিন্তু তখন তো অন্ধকার ছিল, ট্রেন যেহেতু লেট ছিল খুব। আর আজকে এই LHB রেখে এত সুন্দর পরিষ্কার কাজ দিয়ে দেখতে দেখতে এই চা বাগান দেখতে দেখতে যাওয়া, সত্যি কিন্তু তার কিন্তু ফিলিংসই আলাদা, অনুভূতি আলাদা। এত বড় জানলা তার মধ্যে দেখো, একটা অন্যরকম অনুভূতি লাগছে সত্যি বলছি। মানে আমাদের পরে নেক্সট মানে হল্ট আসছে মাদারিহাট, আসুক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, আমরা এখন তোর্ষা নদী ক্রস করছি। তোর্ষা নদী জলের তোর দেখো বন্ধুরা, তোর্ষা নদী আমাদের ট্রেনের নেক্সট হল্ট এলো মাদারিহাট। আর এই মাদারিহাটের স্টেশন কোড MDT। এই যে মাদারিহাট এসছে এইদিকে, আর এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে বন্ধুরা, এইটা হচ্ছে কামাখ্যা ক্যাপিটাল এক্সপ্রেস, রাজেন্দ্রনগর টার্মিনাল পাটনা টু কামাখ্যা, এই যে ক্যাপিটাল এক্সপ্রেস। আর একটা কথা বন্ধুরা, ট্রেন নম্বর 13150 ডাউন আলিপুরদুয়ার জাংশন শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে কী কী স্টপেজ আছে সেগুলো আমি একবার বলে দিই। বাট আমি কিন্তু তোমাদেরকে সত্যি কথা বলতে, আমি কিন্তু মোবাইল দেখে কিন্তু বলছি তোমাদেরকে, ঠিক আছে? যেমন আলিপুরদুয়ার থেকে ছেড়ে প্রথমে আছে প্রথম স্টপেজ হ্যামিল্টনগঞ্জ, 2 নম্বর হাসিমারা, তারপরে মাদারিহাট, দলগাঁও, বানারহাট, নিউমাল জাংশন, শিলিগুড়ি জাংশন, বাগডোগরা, নকশালবাড়ি। এই যে ট্রেন কিন্তু আমি একটু বলে দিচ্ছি, এই ট্রেন কিন্তু NGP হয়ে যায় না, এই ট্রেন শিলিগুড়ি থেকে বাগডোগরা নকশালবাড়ি হয়ে আলুয়াবাড়ি রোডে কিন্তু ঢোকে, ঠিক আছে? নকশালবাড়ি বললাম, ঠাকুরগঞ্জ, আলুয়াবাড়ি রোড জাংশন, কিষানগঞ্জ, ডালখোলা, বারসই জাংশন, হরিশ্চন্দ্রপুর, ভালুকা রোড, মালদা টাউন, নিউ ফরাক্কা জাংশন, পাকুর, রামপুরহাট জাংশন, সাঁইথিয়া জাংশন, আহমেদপুর জাংশন, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান জাংশন, কামারকুণ্ডু, দক্ষিণেশ্বর, বিধাননগর রোড, লাস্টে একদম শিয়ালদা। ওকে, আমি কিন্তু পুরো দেখে বলেছি, তোমরা ভেবো না যে আমি কিন্তু না দেখে বলিনি, যে একদম দেখে কিন্তু বলেছি, আমি তোমাদের কাছে সত্যিটা স্বীকার করলাম। ওকে,
ট্রেনের পরবর্তী হল্ট এলো দলগাঁও। আর এই দলগাঁও স্টেশনের স্টেশন কোড DLO। দলগাঁও আমাদের ট্রেন, এখন ট্রেনের পরবর্তী হল্ট বানারহাটে এসে ট্রেন দাঁড়িয়েছে। আর এই বানারহাট স্টেশনের স্টেশন কোড BNQ, বানারহাট। বন্ধুরা, আমি কিন্তু দুপুরবেলা একটা ঘুম দিয়ে উঠলাম, মানে এখন বাজে ঘড়িতে হয়েছে সন্ধ্যা 6:17। আমাদের ট্রেন কিন্তু নিউমাল জাংশন ছেড়ে তার পরের স্টেশনে ডামডিম রেলওয়ে স্টেশনে কিন্তু দাঁড়িয়ে আছে, ডামডিম। এই আর এর পরের আমাদের ট্রেনের পরবর্তী হল্ট আসবে শিলিগুড়ি জাংশন, ডামডিমে কিন্তু দাঁড়িয়ে আছে ট্রেন। মানে একটা সুন্দর ঘুম দিয়ে উঠেছিলাম। আর এই নিউমাল জাংশনে এত লোক উঠেছে, এত ক্যাচর ম্যাচর, যেখানে কিনা ঘুম আমার মানে একেবারে ভেঙে গেছে। চলো তারপর শিলিগুড়ি জাংশন কিন্তু দেখাবো অবশ্যই, ঠিক আছে। একদম জঙ্গলের ভেতর দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে, যা শুধুমাত্র আলো দেখা যাচ্ছে এসির, আর কিচ্ছু কিন্তু দেখা যাচ্ছে না, পুরো গভীর জঙ্গল। আর তার সাথে ট্রেন স্লো মোশনে যাওয়া, ট্রেন সিগন্যালটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বলো বন্ধুরা। দেখো পুরো অন্ধকার আর অন্ধকার। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো শিলিগুড়ি জাংশন, আর এই শিলিগুড়ি জাংশনের স্টেশন কোড SCUJ, শিলিগুড়ি জাংশন। আর এখানে কিন্তু আমাদের ট্রেনের এবার লোকো রিভার্সাল হবে। আমরা ট্রেন নিয়ে ঢুকলাম এই দিকে, এবার ট্রেন কিন্তু আমাদের আবার এইভাবেই কিন্তু যাবে শিয়ালদার উদ্দেশ্যে, সেম লোকোই কিন্তু যাবে। আর ট্রেন আমাদের অনেক বিফোর টাইম, এখানে ট্রেন আসার কথা ছিল 7:40, সেখানে ট্রেন এসে গেছে 7:20। অ্যাপ্রক্স 20 মিনিট কিন্তু বিফোরে ট্রেন চলছে। আর শিলিগুড়ির এটা 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে কিন্তু শিলিগুড়ি জাংশনে। তারপর লোকো রিভার্সাল হোক, তারপর ট্রেন ছাড়ার সময় আবার তোমাদের সাথে শিলিগুড়ি জাংশনে দেখা হচ্ছে, ওকে। এই যে শিলিগুড়ি জাংশন, ট্রেন কিন্তু ছাড়লো আমাদের একদম 7:55। দেখো বন্ধুরা, আমরা কিন্তু ট্রেন নিয়ে এসেছিলাম এই দিকে, আর ট্রেন আমাদের যাচ্ছে কিন্তু আবার সেই এইভাবে, যেই দিক দিয়ে আমরা কালীপুরদার দিয়ে এলাম সেই কিন্তু। এবার আমরা রুটটা চেঞ্জ করে নেবো, আমরা এবার যাবো হচ্ছে বাগডোগরা ঠাকুরগঞ্জ নকশালবাড়ি হয়ে আলুয়াবাড়ি রোড দিয়ে, এবার সোজা যেমন রুট আছে সেই রুটেই কিন্তু আমরা ফিরবো শিয়ালদা। আমরা বেরিয়ে গেলাম শিলিগুড়ি থেকে, এবার আমরা যাচ্ছি বাগডোগরার লাইনে শিলিগুড়ি জাংশন।
আমাদের ট্রেনের পরবর্তী হল্ট স্টেশন হলো বাগডোগরা। আর এই বাগডোগরা স্টেশনে স্টেশন কোড হচ্ছে BORA, বাগডোগরা। বাগডোগরা এলো, বাগডোগরা। এখন ঘড়িতে সময় হয়েছে রাত্রি 8:55। আমরা এখন কিষানগঞ্জ ঢুকছি আমাদের ট্রেনের পরবর্তী হল্ট। দারুণ লাগছে, দারুণ। ট্রেন এখন কিষানগঞ্জ ঢুকলো। গুড মর্নিং বন্ধুরা, এখন আমাদের ট্রেন কান্ডাউন কাঞ্চনকান্না এক্সপ্রেস কিন্তু ডানকুনি জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর ঘুম দিয়ে উঠলাম। আমাদের ট্রেন কিন্তু ডানকুনি জংশন ছাড়লো, দাঁড়িয়ে পড়েছিল সিগন্যাল না পাওয়ার জন্য। এরপরে আমাদের কিন্তু হল্ট আসবে ডানকুনি, আমাদের হল্ট ছিল না, এর পরবর্তী হল্ট আসবে কিন্তু দক্ষিণেশ্বর, তারপর বিধাননগর রোড। কালীঘাট ক্রস করছি আমরা। বিবেকানন্দ সেতু, বিবেকানন্দ ব্রিজ। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, আর এটা দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন এলো দক্ষিণেশ্বর। দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। ভালো আছো?
মেট্রো ঢুকছে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। মেট্রো ঢুকলো দক্ষিণেশ্বরে। দাসভাই এনজিপি গেছিলাম এই যে কলকাতা স্টেশন, যে বাদিক দিয়ে যে রেল লাইনটা চলে গেছে এদিক দিয়ে বেরিয়েছিলাম, আর এখন যাচ্ছি আমরা শিয়ালদার দিকে মেন লাইন। ক্রসিংটা কি সুন্দর লাগছে, কিন্তু ট্রেন দিয়েছে। বিধাননগর রোড ট্রেন আমাদের শিয়ালদার আউটারে কিন্তু দাঁড়িয়ে আছে, দেখো শিয়ালদার মণ্ডল রেল প্রবন্ধক কার্যালয়, অফিস অফ দ্য ডিভিশন রেলওয়ে ম্যানেজার। আর আমাদের ট্রেন কিন্তু শিয়ালদাতে 11 নম্বর প্ল্যাটফর্মে এলো, আর ট্রেনের এখানে আসার কথা টাইম ছিল 8:20, আর এখন ঘড়িতে সময় হয়েছে 8:50, 30 মিনিট লেট কিন্তু ট্রেন আমাদের। ট্রেন শিয়ালদাতে এলো 11 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে সময় হয়েছে 8:50। বন্ধুরা আমার তো ট্রেন জার্নি কমপ্লিট হলো, আলিপুরদুয়ার জাংশন থেকে শিয়ালদা অবধি, যার ট্রেন নম্বর 13150 ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসে। আর এই যে 11 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন দিয়েছে। তোমাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর এই ট্রেন নিয়ে যদি এই LHB রেক কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে করো, আমি তাহলে অবশ্যই উত্তর দিয়ে দেবো। আর তোমরা প্লিজ ভিডিওটা দেখে লাইক করো, আর ভালো লাগলে প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও। আর এখন এবার আমার বাড়ি যাওয়ার পালা, তোমরা সবাই ভালো থেকো, টিল দেন টাটা বাই বাই। আবার অন্য কোনো দিন কোনো জার্নি ভিডিওতে কিংবা রানিং ট্রেনের ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ওকে বাই বাই।